গুড ইভিনিং বন্ধুরা, মৌসুম ফ্যামিলিতে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালো আছেন? এখন সন্ধে 7টা বাজে, তা এখন যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে আর পাঁপড় ভাজা হবে। পাঁপড় ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি দেখুন, আর আমার 500 সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট হবে ভাবিনি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর এই যে পাঁপড় ভাজা হবে দেখুন, তা পাঁপড়গুলো ভাজবো এবার। চলুন, তেল তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভাজবো। ভাজার সময় একটু এখানটা চেপে ধরতে হয়, নাহলে গুটিয়ে যায়। সাবু পাঁপড়গুলো আমার তো অসাধারণ লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। চায়ের সাথে আর গরম গরম পাঁপড় ভাজা হয়। দেখুন কতটুকু ছিল পাঁপড়টা, ভেজে কত বড় হয়েছে। বেশি এটা লাল লাল যাতে না হয়, একদম কম আছে, এটাকে ভাজতে হচ্ছে। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে দেখুন, এই জন্য পাঁপড় ভেজেছি, কত বড় বড় হয়েছে পাঁপড়গুলো। ভেজে সাবুর পাঁপড়গুলো অসাধারণ খেতে লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে গরম গরম চায়ের সাথে। এতে একটুখানি একটু সামান্য বিট লবণ ছড়ালে আহা,